চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি আবারও যাচ্ছি কমলদের কাছে। উৎসুক জনতার যে ভিড় জমেছিল, যে ভিড়ের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল, সে বিষ সামাল দেওয়ার জন্য এবার সেনা সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে এসে সে বিষ সামাল দিচ্ছেন। এখন আমরা দেখেছি এখন থেকে ঠিক কয়েক অর্থাৎ 5 থেকে 7 মিনিট আগে চট্টগ্রাম অর্থাৎ যে মিলিটারি পুলিশ অর্থাৎ আমি যে এমপি বলা হয় সে মিলিটারি পুলিশের একটি টিম এসে মেডিকেলে অবস্থান নিয়েছে। তারা উৎসুক জনতা যারা ভিড় করেছিলেন, যাদের জন্য চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল মারাত্মকভাবে, সেই ভিড় কিন্তু এখন সরিয়ে দেওয়া হয়েছে। আমরা গত রাত থেকে বারবার বলছিলাম উৎসুক জনতার ভিড় কারণে কিন্তু যে চিকিৎসা কার্যক্রম সিরিজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত। তাদের কারণে যারা রুগী তারা আসতে পারছিল না, যারা চিকিৎসা সেবা দেওয়া তারা আসতে পারছিল না। এখন পর্যন্ত আমরা দেখেছি আসলে যেটি বিষয় বলা হচ্ছে এখন তারা নিরাপত্তার জন্য এবং যেটি হচ্ছে আর একটি বিষয় হচ্ছে উৎসুক জনতাকে সরিয়ে দিয়ে এবং যাতে চিকিৎসা কার্যক্রমটি স্বাভাবিক করা যায়, যেহেতু এখানে 400-এর বেশি রুগী রয়েছে এবং সাধারণ রুগী রয়েছে, তাদের সেবাটা আসলে স্বাভাবিক করার প্রয়োজন ছিল। সেই স্বাভাবিক সেবা পর্যবেক্ষণ স্বাভাবিক করার জন্য আমরা দেখেছি সেনা সদস্যরা মাঠে নেমেছেন। এখন পর্যন্ত এখন থেকে ঠিক 5 মিনিট আগে এমপি অর্থাৎ মিলিটারি পুলিশ যাদেরকে বলা হয় সেই মিলিটারি পুলিশের একটি টিম এসে মেডিকেলের সামনে অবস্থান নিয়েছে এবং মেডিকেলের সামনে অবস্থান নেওয়ার পর তারা কিন্তু উৎসুক জনতা যারা ছিলেন, যারা অহেতুক ভিড় করেছিলেন তাদেরকে কিন্তু কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন শত শত উৎসুক জনতা এখানে ভিড় করেছিলেন মেডিকেলের সামনে এবং মেডিকেলের পুরো চত্বর জুড়ে, কিন্তু তাদেরকে এখন সরিয়ে রাতে একটা মেডিকেল থেকে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ গতকাল থেকে যারা ভিড় করেছিলেন এবং উৎসুক জনতা তারা চিকিৎসা কার্যক্রম ব্যাহত করছিলেন তারা কিন্তু এতক্ষণ পর্যন্ত ছিলেন এখানের মধ্যে, কিন্তু যখনই মিলিটারি পুলিশ অর্থাৎ এমপি মিলিটারি পুলিশ যখন এসে অবস্থান নিয়েছে তারা কিন্তু সরে যেতে বাধ্য হয়েছে এবং এখন রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে উৎসুক জনতা সেখানে ভিড় করতে না পারে এবং কোনো রকম জটলা সৃষ্টি করতে না পারে, বিশেষ করে চিকিৎসা কার্যক্রমটি যেন স্বাভাবিক রাখা যায়। আমরা বারবার আমরা গতকাল থেকে বলছিলাম চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে গেলে উৎসুক জনতাকে সরাতে হবে এবং আজকে পর্যন্ত আমরা সেই চিত্রটাই দেখছিলাম সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ঠিক যখনই এমপি পুলিশ অর্থাৎ মিলিটারি পুলিশ সদস্যরা মেডিকেলের সামনে আসলেন তখন কিন্তু সবাইকে সরজিত হয়েছে এবং সবাই মেডিকেল চত্বর থেকে বের হয়ে এখন রাস্তায় এবং রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম জটলা সৃষ্টি হতে না পারে এবং কোনো রকম যানবাহন যদি আটকা না পারে, কারণ আমরা গতকাল থেকে দেখেছিলাম যানবাহনগুলো আটকা পড়ছিল উৎসুক জনতার ভিড়ের কারণে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম মেডিকেলে যে উৎসুক জনতার ভিড় সামাল দেওয়ার জন্য শেষ পর্যন্ত মিলিটারি পুলিশ সদস্যরা এসে দায়িত্ব নিয়েছেন এবং তারা উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছেন তার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেলে।